নবরাত্রি নটি রাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধনা। একজন সাধারণ মানুষও এই সাধনা করতে পারবেন। মা দুর্গার আশীর্বাদ পেতে নবরাত্রির সাধনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন রূপ, একজন দেবীর বিভিন্ন রূপ তা বর্ণিত হয়েছে এই নবরাত্রির সাধনায়। একই দেবীর বিভিন্ন রূপকে বিভিন্নভাবে সাধনা করার একটা পদ্ধতি নবরাত্রি। আর এই নবরাত্রি যারা পালন করবেন তারা মা দুর্গার আশীষ পাবেন, অবশ্যই পাবেন, অবশ্যই তাদের ভালো হবে, হবে জগতের ভালো। নবরাত্রি সম্পর্কে বিস্তারিত তথ্য, একটা সম্যক ধারণা হিরণ্যগর্ভ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়েছেন ধ্যানযোগী আচার্য কৌটিল্য। শুনব। নমস্কার, নমস্কার। সারা বিশ্বে যে যেখানে আছেন, যেমনভাবে আছেন, তারা আনন্দে থাকুন, আনন্দে থাকুন। আজকে আমরা নবরাত্রি বিষয়ে আলোচনায় বসলাম। নবরাত্রি বিষয়ের আলোচনা করবার আগে কতগুলো বিষয়ে আপনাদের একটু জানিয়ে দেওয়া দরকার। নবরাত্রি মানে নটা রাতের কথা বলা হচ্ছে, সেটা তো বোঝাই যাচ্ছে। আমরা এই যে নবরাত্রি পালন করছি, এই সময়টায় নবরাত্রি পালনের একটা ধুমধাম তৈরি হচ্ছে। আবার বাসন্তী পুজো যে সময়টায় হয়, ওই সময়তেও একটা নবরাত্রি পুজোর নবরাত্রি ধুমধাম চলে, অন্নপূর্ণা বাসন্তী পুজো যে সময়টায় ঘটে। তো এই নবরাত্রির এই এই দিনগুলোতে মানুষ একটু বেশি সজাগ থাকে যে নবরাত্রি আমাদের করতেই হবে। কিন্তু একটা জিনিস আপনাকে বলে রাখি, নবরাত্রি পালন প্রত্যেক মাসে করুন, প্রত্যেক মাসে। নবরাত্রি পালনের বিধি পুরোপুরিভাবে যখন আপনি শিখে যাবেন তখন নবরাত্রি একটা বিশেষ সাধনা। প্রত্যেক মাসে ন দিনের এই ভয়ঙ্কর কৃচ্ছ সাধন করা যে সাধনা, এই সাধনা যদি প্রত্যেক মাসে করতে পারেন, আপনি অনেক কিছু থেকে, অনেক সমস্যা, অনেক বিষয় থেকে আপনি একদম পালকের মতো মুক্ত হয়ে থাকবেন। পালকের মতো, কারুর কাছে আপনাকে দৌড়তে হবে না। আপনি যদি নবরাত্রি সাধন প্রণালী কেমনভাবে সাধন করবেন সেইটা যদি ক্লিয়ারলি আপনার কাছে আপনার শেখা হয়ে থাকে, তাহলে আপনি সারা বছর ধরে নবরাত্রি করুন। কীরকমভাবে করবেন? একই সিস্টেম, অমাবস্যার পর দিন থেকে শুরু করবেন। এইভাবে 9 ডেজ, পরপর 9 দিনের সাধনা, 10 দিনে তা উদযাপন। এই নীতি প্রত্যেক মাসেই আপনি অমাবস্যা পাচ্ছেন, প্রত্যেক মাসেই এই সাধনা আপনি করতে পারছেন। এই আজকে এই যে দুর্গা পুজোটা আসছে, এই দুর্গা পুজোটা একটা বিশেষ পুজো। মানুষ আমরা সবাই এটার জন্যে উন্মুখ হয়ে থাকি, সেটার জন্য এটা একটু বেশি মাত্রা পাচ্ছে। আবার বাসন্তী বা অন্নপূর্ণা পুজোর সময়তেও ঠিক তাই। অ্যাকচুয়ালি বাসন্তী পুজো যেটা আমাদের হয় এদেশে, সেটাই তো দুর্গাপুজোর অ্যাকচুয়াল টাইম। আর এই যে পুজোটা হচ্ছে, এই পুজোটাকে আমরা বলি অকাল বোধন, তাই তো? কারণ এই সময় অকালে মাকে ডেকে আনা হয়েছিল, মাকে বোধন করা হয়েছিল, অকাল বোধন হয়েছিল মায়ের, যে কারণে এই যে ডেকে এনেছিলেন, মানে রামচন্দ্র যে পুজোটা করেছিলেন সেই পুজোটাই আমরা এখন সবাই মিলে করি। ওটা অকালে মাকে ডাকা হয়েছিল, এটা মায়ের পুজোর সময় অ্যাকচুয়ালি নয়, কিন্তু এটাই এখন চারিদিকে জনপ্রিয় হয়ে গেছে। তা এই সময় নিশ্চয়ই নবরাত্রি করবেন, কিন্তু একই সঙ্গে আমি আপনাদের অ্যাডভাইস করব সারা বছর নবরাত্রি করুন। প্রত্যেক অমাবস্যা থেকে প্রতিপর, অমাবস্যার পর দিন থেকে, মানে শুক্লপক্ষের প্রথম 9 দিন, প্রতিপদ থেকে 9 ডেজ, এভরি টাইম, এভরি ইয়ার করুন। তাতে কী সুবিধে হবে জানেন? তাতে আপনারা যে কোনো ধরনের সমস্যা, যত রকম সমস্যা, ভয়ঙ্করতম সমস্যা আপনার কাছ থেকে ঘেঁচবে না, আপনার থেকে অনেক দূরে থাকবে। কারণ প্রতি মাসে আপনি কৃচ্ছ সাধন করছেন 9 দিন। এবার আমরা নবরাত্রি সাধনার মধ্যে ঢুকি।
নবরাত্রি সাধনা প্রসঙ্গে অনেকে বলেন বৈদিক সাধনা, তান্ত্রিক সাধনা, হেন সাধনা, তেন সাধনা অনেক কিছু বলা হয়। মধ্যাকথা, নটা নদিন প্রাণ ভরে মাকে ডাকা, অবশ্যই প্রাণ ভরে মাকে ডাকার একটা পদ্ধতি আছে, একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আপনাকে মাকে ডাকতে হবে। নবরাত্রি সাধনার জন্য উপকরণ সবাই মোটামুটি জানেন, হয়তো আমার থেকেও বেশি জানেন, অনেকটাই জানেন। এটা কিনতে হবে, প্রদীপ দিতে হবে, তারপর অক্ষত, দুব্বা, মণি, মুক্ত, ধাতু, যত দামি ধাতু হয়, সোনা, রূপো ইত্যাদি সব কিছু দিতে হবে। এইসব এই দিয়ে ঘট স্থাপন হবে, হ্যান হবে, এসব তো প্রচলিতভাবে চলে এসেইছে। কিন্তু একবার ভেবে দেখুন, আমি যে নবরাত্রি সাধনার কথা আপনাদের বলবো, তার মধ্যে শুধু সাধনাই থাকবে, এবং সেই সাধনাকে আপনি একই সঙ্গে ভাবুন। ধরুন এমন কেউ কোনো কারণে এমন কোথাও আটকে পড়েছেন, কোন এক প্রত্যন্ত গ্রামে কিংবা কোনো জঙ্গলের প্রান্তে, যার পক্ষে সম্ভব নয় ওই সুন্দর করে মোমবাতি কিনে জ্বালানো, কিংবা প্রচুর ঘি দিয়ে বিরাট করে প্রদীপ জ্বালানো, কিংবা অপূর্ব করে মায়ের জন্য পায়েস ভোগ রান্না করে দেওয়া, কিংবা আখরোট পেস্তা দিয়ে ভালো করে মন্ডা মিঠাই মেওয়া বানিয়ে দেওয়া, তার পক্ষে সম্ভব নয়। সে একজন ভক্ত, তাহলে সে কি নবরাত্রি সাধনা করবে না? সে কি মাকে ডাকবার অধিকার থেকে বঞ্চিত হবে? না, আদপেই তা না। আমাদের শাস্ত্র তা বলছেন না। আমাদের শাস্ত্র বলছেন নবরাত্রি সাধনা আমরা কেন করি। নবরাত্রি সাধনা করার প্রধান উদ্দেশ্য অনেকগুলো বিষয় জীবন থেকে শিখে নেওয়া। প্রত্যেকটি দেবী, নটা দিনের নটি দেবীর যে আমরা সাধনা করি, নটি দেবীর থেকে বিশেষ বিশেষ কিছু গুণ আমরা তা সংগৃহীত করে জীবনে চলার পাথেয় তৈরি করব। সেই নটা দিনের মধ্যে আমরা, দেবীর মধ্যে আমরা এমন অনেক গুণ পাব, আমি এক এক করে ব্যাখ্যা যখন করব আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটা গুণ সংগ্রহ করা একটা জীবন চালানোর পক্ষে খুব ইম্পর্টেন্ট। এরপরে আর একটা বিষয় আছে, নবরাত্রি সাধনার উল্লেখ আমাদের শাস্ত্র করেছেন নবধা ভক্তির কথা মাথায় রেখে। বেদে নরকম ভক্তির উল্লেখ আছে, নরকম ভক্তির, নরকম ভক্তির আমি ধরে নিন প্রতীকী প্রকাশ হচ্ছে নবরাত্রির নটি মা, শৈলপুত্রী থেকে শুরু করে পরপর পরপর নজন নরকমের ভক্তির প্রকাশ, যে ভক্তিতে কখনো বাৎসল্য রস ফুটে ওঠে, কখনো বা মাতৃত্ব, কখনো স্নেহ, কখনো বা সেই দাসভাবের ভক্তি, এরকম বহু রকম ভক্তি প্রকাশ এই নটা দিনের মধ্যে, নটা রাত্রির মধ্যে আমাদেরকে, সাধককে শিখতে হবে। এখন প্রশ্ন হলো, বিষয়ের গভীরতায় ঢুকতে হবে আপনাদের, গভীরতায় ঢুকে একটা নাটসেল, যদি নাটসেলে একটা লাইনকে আমরা বলতে বলি যে কেন এই সাধনাটা করছি, একটা জিনিস মাথায় রাখতে হবে, পৃথিবীর যে সাধনাই আপনি করুন, সে নবরাত্রি করুন, দুর্গা সাধনা, জগদ্ধাত্রী সাধনা, যাই করুন, আপনাকে যেভাবে হোক ভক্ত হতে হবে। আপনি ভক্ত না হয়ে কোনোদিন সাধনা করতে পারবেন না। প্রচুর গ্রামার পড়ে মুখস্থ করতে পারেন, তাতে অনেকগুলো বই লিখতে পারবেন, কিন্তু একটা আপনি খুব ভালো ভক্ত না হলে আপনি কোনো সাধনার যে মজা, সাধনার যে উৎফুল্লতা, সাধনাতে যে অর্জন আপনি করতে পারেন, সেই অর্জনটা তেমনভাবে হবে বলে আমার মনে হয় না। এনে ভক্ত হতে হবে, ভক্ত হওয়া শিক্ষার এক বিশেষ সাধনা, ধরে নিন এই নবরাত্রি, এটা আমরা প্রাথমিক পর্ব অবধি বললাম। এরপরে আমরা আরও গভীর বিশ্লেষণে ঢুকছি। আমরা প্রথম রাত, নবরাত্রির প্রথম দিন, প্রথম দিনের পূজিত দেবী, দেবী শৈলপুত্রী। দেবী শৈলপুত্রী বুঝতেই পাচ্ছেন, এটা উনি পর্বতকন্যা বলে শৈলপুত্রী তার নাম হয়েছে, ঠিক আছে? তো যখন পর্বত এই শব্দটা আসে, তখন দেখুন পর্বতের সঙ্গে আরও একটা জিনিস যুক্ত হয়ে আছে, সেটা হচ্ছে স্থৈর্য, প্রচণ্ড ধীর স্থির একটা বিষয়।
আমরা বলি পাহাড়ের মতো অটল অনর। পাহাড়ের মতো অটলতা পেতে গেলে একটা ম্যাক্সিমাম ম্যাসিভ ধৈর্য ম্যাসিভ স্থিরতার প্রয়োজন আছে। প্রচণ্ড ধৈর্য প্রচণ্ড স্থিরতার প্রতীক হিসেবে দেবী শৈলপুত্রীর পুজো করা হয়। দেবী শৈলপুত্রীর কাছ থেকে আমাদের এটাই প্রার্থনা যে ওইরকম অচল অনর অটল যেন আমরা থাকতে পারি। প্রত্যেক মুহূর্তে প্রত্যেক পরিস্থিতি অনেক কিছু ভাঙা চোড়া পরিস্থিতি নিয়ে মানুষের জীবন, সমস্ত জীবনের মধ্যে সমস্ত অবস্থায় প্রত্যেক মুহূর্তে আমরা আনন্দে থাকি না। অনেক সময়তেই আমরা ভয়ঙ্কর খারাপ অবস্থার মধ্যে দিয়েও দিন কাটাই, কিন্তু যে অবস্থাই বাইরে হয়ে যাক না কেন নিজেদেরকে অচল অনর রাখার প্রচেষ্টা অন্তত আমরা করতে পারি। তা আমি যত সহজে বলছি এত সহজে হবার নয়, যাতে আমরা তা করতে পারি এই জন্যে প্রার্থনা তো করতে পারি। তো দেবী শৈলপুত্রীর কাছে আমরা সেই প্রার্থনা রাখছি, কেমনভাবে আমাদের অটল থাকতে হবে। মন্ত্র নবরাত্রি প্রথম দিন, ঔম দেবী শৈলপুত্রায় নমঃ, ঔম দেবী শৈলপুত্রায় নমঃ, ঔম দেবী শৈলপুত্রায় নমঃ। প্রথম দিন, এই প্রথম দিন প্রসঙ্গে আরেকটা জিনিস বলে নিই। পূজোর কাল যে যেখানে পুজো করুন, যে যেখানে পারবেন, নবরাত্রি করবার জন্য আপনাকে আপনার সুন্দর করে ঘরকে সাজাতে হবে এরম কোনো কারণ নেই। যে সাধক আজকের দিনে দাঁড়িয়ে কোনো কারণে সে গৃহ থেকে বাইরে অনেক দূরে কোথাও আছে, সে হয়তো হোটেলে আছে, কিংবা সে হয়তো কোনো জঙ্গলের প্রান্তে আছে, কিংবা শ্মশানে বসে আছে, শ্মশানের ধারে কোনো কারণে সে সাধনারতই হয়তো ছিল, যে যেখানে থাকুন সেখানে নবরাত্রি করুন। যে অবস্থায় আছেন সেই অবস্থায় আপনি ঘট পেলেন কি প্রদীপ জ্বালাতে পেলেন এ নিয়ে মাথা ঘামাতে হবে না, এক রাস ভক্তি মনে নিয়ে আপনি বসে পড়ুন। বসে পড়বেন, বসে পড়ার সবথেকে শ্রেষ্ঠতম সময় ব্রহ্ম মুহূর্ত, রাত্রির 3:20 থেকে 4:40 মধ্যে। যদি কোনো কারণে সেটা আপনারা মিস করেন তাহলে অবশ্যই সকাল 9:00 ভেতরে আপনাকে সাধনা শুরু করতে হবে। সাধনার যে তিথি, অনেকে ভাবেন সকাল থেকে সাধনা শুরু করলাম 2-3 ঘন্টা সাধনা করবার পরেতে আর কোনো সাধনার ব্যাপার নেই, তা নয়। নবরাত্রি সাধনার ক্ষেত্রে যদি আপনি মানে সিদ্ধি অবস্থানে পৌঁছতে হয়, আপনাকে জ্ঞান অবস্থায় পৌঁছতে হয়, তাহলে আপনাকে পাঁজি দেখে ঠিক করে নিতে হবে প্রত্যেকটা দিনের তিথি কটা থেকে কটা পর্যন্ত থাকছে। সারাটা দিন আপনাকে কৃচ্ছ সাধন করতে হবে সাধনার পেছনে। আপনি কিছুক্ষণের জন্য বিরতি নিতে পারেন, কিন্তু আবার প্রত্যেকবার আপনি যখন বসবেন একবারে 3-4 ঘন্টা আপনাকে বীজজপ করতে হবে। কিন্তু এটা মাথায় রাখবেন যে এই যে সময়টা আপনি অতিবাহিত করবেন, এই সময়টা অতিবাহিত করার সময় একটা দিকে আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে নিস্তব্ধতা। এখানে ভীষণ প্রয়োজন, নবরাত্রি সাধনার খুব ইম্পর্টেন্ট আইটেম নিস্তব্ধতা। আপনি যত মৌন থাকতে পারবেন, যত সাইলেন্ট থাকতে পারবেন, তত আপনি এই সাধনার উচ্চতম মার্গে উচ্চতম শিখর আরোহণ করতে পারবেন। আপনারা চেষ্টা করুন, চেষ্টা করলে সবই হয়। এবার আমরা আসব দ্বিতীয়, 2 নম্বর দিন, দ্বিতীয় দেবী, দেবী ব্রহ্মচারিণী। দেবী ব্রহ্মচারিণীর কাছ থেকে আমরা কি প্রার্থনা করতে পারি? প্রার্থনা করতে পারি, অনেকে বলেন ব্রহ্মচর্যের প্রার্থনা করতে পারি, হ্যাঁ পারি, নিশ্চয়ই পারি। একই সঙ্গে ব্রহ্মচর্যের সঙ্গে এই প্রার্থনাও করতে পারি ত্যাগের। ত্যাগ কোনো যে কোনো বিষয়েতে খুব নির্লিপ্ত অবস্থান, অর্থাৎ খুব পছন্দের জিনিসও খুব অক্লেশে অন্যকে দিয়ে দেবার মধ্যে যে ভয়ঙ্কর সাহস দরকার, শক্তি দরকার, তা যেন ভেতরে অর্জিত হয়, এর জন্যে দেবী ব্রহ্মচারিণীর আশীর্বাদ খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ
আপনার খুব পছন্দের ভীষণ মানে প্রয়োজন এবং পছন্দের জিনিস যা ছাড়া নিজেকে আপনার পাগল পাগল লাগে, কিন্তু এমন জিনিসও যদি আপনার কাছে কেউ চায় বড় মুখ করে খুব আবদার করে চাইল, আপনি তাকে হাসতে হাসতে সেই পছন্দের জিনিস দিয়ে দেবার শক্তি ভেতরে রাখতে পারেন, অর্থাৎ যে কোনো মুহূর্তে ত্যাগ করবার শক্তি ভেতরে থাকা, এই শক্তিকে পাওয়ার জন্য ব্রহ্মচারিণীর সাধনা করা হয়। দ্বিতীয় নবরাত্রির দ্বিতীয় রাত্রি চণ্ডিকার আর এক রূপ দেবী ব্রহ্মচারিণী, আমরা মন্ত্র বলব। দেবী ব্রহ্মচারিণী নমঃ, দেবী ব্রহ্মচারিণী নমঃ, দেবী ব্রহ্মচারিণী নমঃ। দেবী দুই, ব্রহ্মচারিণী আমরা বললাম, এবার আসবো দেবী তিন, তৃতীয় রাত্রি নবরাত্রি চন্দ্রঘণ্টা, দেবী চন্দ্রঘণ্টা। দেবী চন্দ্রঘণ্টা বড় সুন্দর নাম। চন্দ্রঘণ্টা দুর্গারও এক নাম চন্দ্রঘণ্টা, অবশ্যই চণ্ডিকার এক নাম চন্দ্রঘণ্টা। দেবী চন্দ্রঘণ্টা থেকে আমরা মানে অন্তরের সৌন্দর্য কেমন হওয়া উচিত তার বাইরের একটা প্রতীকী অবস্থান দেবী চন্দ্রঘণ্টা। চাঁদ তো সুন্দর, চন্দ্রঘণ্টা দিয়ে মানুষের ভেতরের আমাদের যে জীবজগতের আমাদের অন্তর্বর্তী যে আমরা খুব সুন্দর, কেন সুন্দর না, সেখানে পরমেশ্বরের বাস তাই তিনি সুন্দর, তাই আমরা প্রত্যেকে সুন্দর। কে কালো কে ফর্সা কে মোটা কে বেঁটে এই দিয়ে সৌন্দর্য বিচার হয় না, সৌন্দর্য বিচার হয় তার অন্তর্মুখী সৌন্দর্য অবস্থান থেকে, তার ধৈর্য তার স্থৈর্য তার আচরণ তার শিক্ষা তার পার্সোনালিটি তার প্রেজেন্টেবিলিটি এই সমস্ত কিছুর ওপর ডিপেন্ড করে সে কতটা সুন্দর। তার অন্তরের যে সৌন্দর্য দেবী চন্দ্রঘণ্টা তার বহিঃপ্রকাশ। দেবী চন্দ্রঘণ্টার কাছে প্রার্থনা করা হয় নিজেদের ভেতরের মনের ভেতরের একদম ইনওয়ার্ড অবস্থান থেকে একেবারে কোর অব দ্য হার্ট থেকে যেন আমরা প্রত্যেকে তাঁর মতো সুন্দর হয়ে উঠতে পারি, দেবী চন্দ্রঘণ্টার কাছে এই বর প্রার্থনা করি। আসবো মন্ত্রে। দেবী চন্দ্রঘণ্টা বৈ নমঃ, দেবী চন্দ্রঘণ্টা বৈ নমঃ, চন্দ্রঘণ্টা বৈ নমঃ। এবার আমরা আসি চতুর্থ দিন, চতুর্থ দিন ফোর্থ ডে নবরাত্রির দেবী কুষ্মাণ্ডা। দেবী কুষ্মাণ্ডা পার্বতীর আর এক রূপ, দেবী চণ্ডিকার আর এক রূপ দেবী কুষ্মাণ্ডা। কুষ্মাণ্ডাকে আমরা প্রার্থনা করি কুষ্মাণ্ডার কাছ থেকে কোন আশীর্বাদ নেবার জন্য, না কুষ্মাণ্ডা হচ্ছে রোগ ভয় রোগ শোক সুস্থতা, শরীরের ভেতরের এই যে যন্ত্রটা, এই যে যন্ত্রটা নিয়ে আমরা জন্মেছি এই দেহ কলেবর, সরি এই দেহ কলেবর আমাদের এটা হচ্ছে দ্য বেস্ট সফটওয়্যার অফ দ্য ওয়ার্ল্ড, তাই না, বেস্ট সফটওয়্যার। তা এই যন্ত্রটা যদি আমাদের ঠিক থাকে তাহলে আমরা সমস্ত কিছুই ঠিকমতো করে ফেলতে পারবো, যদি কোনো কারণে এই যন্ত্র বিকল হয় তাহলে কিন্তু কোনো কিছুই ঠিকমতো আপনি আমি করতে পারবো না, এমন কোনো কিছুই করতে পারবো না। সাধনা তো অনেক দূরস্থ, সাধনা করতে গেলেও তো ওই দেহ ধারণ করতে হবে তবে তো সাধনা হবে, স্বয়ং ভগবানকেও দেহ ধারণ করতে হয়েছিল
সাধনা করবার জন্য। তো সুতরাং আমরা তো সামান্য মানুষ, আমাদের ওই দেহ ধারণ করতেই হবে সাধনা করার জন্য। এই দেহ, এই যন্ত্র, দেহরূপ যন্ত্রটাকে সুন্দর রাখবার জন্য, অপূর্ব রাখবার জন্য আমরা যে সাধনা করি সে সাধনার নাম দেবী কুষ্মাণ্ডা। নবরাত্রির চতুর্থ দিন আমরা মন্ত্র বলি, আম দেবী কুষ্মাণ্ডা বৈ নমঃ, আম দেবী কুষ্মাণ্ডা বৈ নমঃ, আম দেবী কুষ্মাণ্ডা বৈ নমঃ। এবার আমরা আসি পঞ্চম দিনের নবরাত্রি। মাথায় রাখবেন এই যে যে সাধনাগুলো বলছি, এই সাধনাগুলোর সঙ্গে অবশ্যই মৌনতা, সাইলেন্স অবলম্বন করা খুব ইম্পর্টেন্ট। নবরাত্রি সাধনার পূর্ণ ফল পাওয়ার জন্য মৌনতা অবশ্যম্ভাবী। মৌনতাকে যতটা বেশি সম্ভব বরণ করে নিন, নবরাত্রি সাধনায় প্র্যাকটিস করুন। মাত্র তো নদিন, তা নদিনে একটু একটু করে চুপ থাকুন। পর্বত দিয়ে শুরু করেছেন, শৈলপুত্রী দিয়ে, ওর থেকে বড় সাইলেন্স তো হয় না। তো সেটা দিয়ে আমরা এসে পৌঁছলাম পঞ্চম দিন। পঞ্চম দিন দেবী স্কন্দমাতা, দেবী স্কন্দমাতা। দেবী স্কন্দমাতার আরাধনা আমরা করি কেন? স্কন্দকে না স্কন্দমা, স্কন্দ হলেন কার্তিকেও, কার্তিক মানে সেনাপতি, যোদ্ধা। তা যোদ্ধার মাতা হিসেবে, যোদ্ধার মা হিসেবে মাতা পার্বতীকে আমরা বলছি স্কন্দমাতা। স্কন্দমাতাকে আমরা যখন প্রার্থনা করব তখন অবশ্যই যুদ্ধতে জয়লাভের জন্য প্রার্থনা করব। কী যুদ্ধ? আমরা বেঁচে আছি, এটা একটা যুদ্ধ। এই যুদ্ধের জন্য আমরা প্রার্থনা করব স্কন্দমাতা, এটাই সবথেকে বিশদ প্রার্থনা। কারণ একবার ভেবে দেখুন, আমরা প্রত্যেকে রাত্রির বেলা শুতে যাই, সকালবেলা ঘুম থেকে কি সবাই উঠতে পারবো কালকে? কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই। পাঁচ মিনিট পর কার কী হবে আমরা কেউ জানি? কোনো গ্যারেন্টি নেই। নিঃশ্বাসে বিশ্বাস নেই, আমার গুরুদেব বলতেন। তো এই জন্য এটা একটা বড় যুদ্ধ, জীবনকে এগিয়ে নিয়ে চলা, এর থেকে বড় যুদ্ধ আর কী হতে পারে? জীবনকে এগিয়ে নিয়ে চলার মধ্যে তো সব রকম যুদ্ধই চলে আসে। তো এই যুদ্ধ থেকে যাতে আমরা উত্তীর্ণ হতে পারি, যুদ্ধে জয়লাভ করতে পারি, দেবী স্কন্দমাতার আশীর্বাদ সেই জন্যে আমাদের ইম্পর্টেন্ট। দেবী স্কন্দমাতাকে আমরা মন্ত্রে যাব, মন্ত্রে মন্ত্রে আহ্বান করব। কোন মন্ত্র? আম দেবী স্কন্দমাতা বৈ নমঃ, আম দেবী স্কন্দমাতা বৈ নমঃ, আম দেবী স্কন্দমাতা বৈ নমঃ। ষষ্ঠ দিন নবরাত্রির ষষ্ঠ রাত। ষষ্ঠ রাতে আরাধ্যা দেবী হলেন কাত্যায়নী। কাত্যায়নী ভক্তির পূজারী। কাত্যায়নী নাম হয়েছিল মহর্ষি কাত্যায়নের কন্যা হিসেবে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মহর্ষি কাত্যায়নের তপপ্রভাবে তিনি তপস্যা করেছিলেন যেন দেবী দুর্গা তার কাছে তার সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। তাই তিনি অবতীর্ণ হয়েছিলেন কাত্যায়নের কাছে, তাই তার নাম কাত্যায়নী। কাত্যায়নী হচ্ছে বালিকা স্বভাব, কন্যা স্বভাব। তাহলে এই যে আমরা বাৎসল্য রস, আমাদের ভক্তির যে বাৎসল্য ভাব, তা প্রকাশ পায় কাত্যায়নীর আরাধনায়। কাত্যায়নীর আরাধনা আমরা করি সমাজের সমস্ত জায়গা স্নেহের দৃষ্টিতে দেখবার জন্য, যাতে ভেতরকার স্নেহ প্রবৃত্তি ক্রমশ বর্ধিত হয়, তার জন্য দেবী কাত্যায়নী আমাদের কাছে আরাধ্যা। মন্ত্রে যাব, আম দেবী কাত্যায়নী নমঃ, আম
देवी कात्यायने नमः आं देवी कात्यायने नमः एबार आम्रा आसब नवरात्रिर सप्तम दिन वेरी इम्पोर्टेंट दिन सप्तम दिने देवी दुर्गार जे रूप के आम्रा पूजो करब सेई रूपेर नाम हलो देवी कालरात्रि। देवी कालरात्रि शास्त्रे एनार रूप वर्णना करा हुए छे कृष्ण काया देवी। देवीर गायर रंग कालो, इनी गाधार ओपर उपवेशनकारी। इनार गलाय जे मालाटा आछे से मालाटा बज्रेर माला। देवी कालरात्रि खूब महाभय प्रदायिनी, तार चूल एलोकेशी, तिनी माथार चूल खोला एवं तिनी भयंकरी। किन्तु देवी कालरात्रि के आमरा सप्तमे साधना करब सप्तम दिने, तार कारण हलो कालरात्रि जतई भयंकरी होक ना केन तिनी भक्तेर काछे तिनी एक महा बड़ दात्री देवी। देवी कालरात्रि के शास्त्र बोलछेन देवी कालरात्रि स्मरण करा मात्रई कि बाधा दूर है। तार प्रधान हलो शत्रु भय, प्रेत बाधा, जंतु जानोयार थेके भय, अग्नि भय, जल भय इत्यादि बहु रकम पार्थिव अवस्थान थेके जे भयंकर भयंकर बाधा एवं भय द्वारा मानुष पीड़ित होते पारे, सेई पीड़ित अवस्था थेके देवी कालरात्रि ताके भक्तके एवं साधककेके रक्षा करें। देवी कालरात्रिर नाम उच्चारण मात्रई साधक सम्पूर्ण सुरक्षित थाकें, एटाई शास्त्रकारदेर मत। तो आमरा देवी कालरात्रिर मंत्रे जाब। आं देवी कालरात्रि वै नमः आं देवी कालरात्रि वै नमः आं देवी कालरात्रि वै नमः। এখন আমরা আসব অষ্টম দিন, নবরাত্রির অষ্টম রাত। অষ্টম রাত্রি এটা বলবার আগে এটা বলে নেওয়ার প্রয়োজন, আমরা দেখুন প্রথম রাত্রির থেকে সপ্তম পর্যন্ত দেবীর যে যে রূপকে পেলাম সেই রূপের মধ্যে আমরা পার্থিব জগতের বিভিন্ন রকম সমস্যা, ভয়, রোগ, শোক, বিভিন্ন থেকে বিনাশ অবস্থান প্রত্যেকটা জায়গা থেকে পেলাম। আমাদের যোগ অবস্থানে দেখুন যোগ অ্যানাটমি কী বলছে, না ছটা চক্র মূলাধার থেকে আজ্ঞা, এর আগে আমরা চক্র পর্বে বলেছি ছটা চক্র এবং সাত নম্বরটা তল, সপ্তম তল, সপ্তম হচ্ছে সহস্রার। সহস্রারের দেবী হলেন দেবী কালরাত্রি। সহস্রারেতে যাওয়ার সময় সাধকের অনেক রকম সমস্যা তৈরি হয়। যোগী অবস্থানে, সাধকের অবস্থানে সেই সমস্ত সমস্যাকে দূরীভূত করবার জন্য দেবী কালরাত্রির সাধনার বিশদ ব্যাখ্যা করে দেওয়া আছে, শাস্ত্রকাররা করেছেন। এরপরে আমরা যে দুটো তল নিয়ে আলোচনা করব, অষ্টম এবং নবম, অষ্টম রাত্রি। অষ্টম রাত্রিতে দেবীর মহাপুজো হয় মহাগৌরী হিসেবে। মহাগৌরী তখন কিন্তু তার চক্র এবং সপ্তম তল সাধক কিন্তু বুঝে গেছেন, সাধক কিন্তু দেবীময় হয়ে গেছেন। সাধক তখন পার্থিব জগতের সমস্ত কিছু পেতে পেতে বা সমস্ত কিছু ভোগ বাসনা সব কিছু থেকে আরও অনেক ঊর্ধ্বমুখী হয়ে তিনি তখন এক মহাজাগতিক এক দিব্য অবস্থানে বিরাজ করা শুরু করছেন, তার প্রথম ধাপ। অষ্টমেতে, অষ্টমের রাত্রে এইথ পাওয়ার মহাগৌরী, দেবী মহাগৌরীর সাধনা যখন হবে, দেবী মহাগৌরীর সাধনায় শাস্ত্রকাররা বলছেন যে দেবী মহাগৌরীর না দেওয়ার মতো কিছু নেই। উনি দেবী দুর্গারই আরেকটি নাম মহাগৌরী,
এই মহাগৌরী হিসেবে উনি সব কিছুই সাধককে দেবার জন্য প্রস্তুত, শুধু সাধককে তার চরণ তলে আসতে হবে। মহাগৌরী হচ্ছেন সম্পূর্ণ ভক্তের দেবী। যখনই মহাগৌরীর কাছে আপনি নিবেদন করবেন, নিজেকে সমর্পণ করবেন, সমর্পণের শ্রেষ্ঠতম প্রতীক হলেন মহাগৌরী। সাধক যখন সমর্পণের শেষ অবস্থানে পৌঁছতে শুরু করবে তখন সে মহাগৌরীর সাধনায় লিপ্ত হবে। আমরা মহাগৌরীর মন্ত্রে যাব। দেবী মহাগৌরী নমঃ। দেবী মহাগৌরী নমঃ। ॐ देवी महागौरी नमः। আমরা শেষ রাত্রির সাধনায় এলাম, নবরাত্রির নবমতম দিন। দেবী সিদ্ধিদাত্রী, দেবী সিদ্ধিদাত্রী। সাধক যখন পার্থিব অপার্থিব জাগতিক মহাজাগতিক সমস্ত রকম প্রাপ্তি হতে হতে সে এক অপূর্ব উল্লাস অবস্থানে পৌঁছে গেছে, যখন তার কাছে আলাদা করে কোনো অস্তিত্বের মূল্যও নেই, কোনো কিছু নিয়ে কোনো কিছুর প্রয়োজনীয়তাও নেই, কোনো কিছু তার ত্যাগ করতেও বাধা নেই, তার পেতেও বাধা নেই, সে সমস্ত কিছু থেকে নির্লিপ্ত, যখন সে উদাসীন সব কিছুর প্রতি, যখন সে সর্বসময় এক পারমার্থিক আনন্দে নিজেকে বিচরণ করাতে পারে, এক মহা অপূর্ব উচ্চকোটির স্টেজে উচ্চকোটির ধাপে সাধক যখন নিজে বিচরণ করেন, তিনি তার পরমাত্মার সঙ্গে পরম লীলায় যখন বিচরণ করতে থাকেন, সেই ভক্ত সাধকের নবম্বর রাত্রি প্রয়োজন পড়বে সিদ্ধিদাত্রীর। সিদ্ধিদাত্রী যদিও তার নামেতেই প্রকাশ, তিনি কিসের দেবী, তার সমস্ত সাধনা যে আট দিন ধরে সাধক কৃতকৃচ্ছ সাধন করে যে সাধনা করে চলেছেন তার সম্পূর্ণ সিদ্ধি প্রদায়িনী দেবী হলেন দেবী দুর্গার নবমতম রূপ সিদ্ধিদাত্রী। এই সিদ্ধিদাত্রী আমরা এবার মন্ত্রে যাব। ॐ देवी सिद्धिदात्रे नमः। ॐ देवी सिद्धिदात्रे नमः। ॐ देवी सिद्धिदात्रे नमः। জয় মা চণ্ডীকে, জয় মা চণ্ডীকে, জয় মা চণ্ডীকে। নবরাত্রির এই নটি সাধনার ক্ষেত্রে বিশেষভাবে মনে রাখবেন, আমি আবার মনে করিয়ে দিই, এই যে সাধনার বিধি, এই সাধনার বিধি কিন্তু সৃষ্টি করেছেন এবং নামকরণ করেছেন পিতামহ ব্রহ্মা। যখন ব্রহ্মদেবকে মা সামান্য একটি বালিকা বেশে এই অকাল বোধনের পুজো যখন রামচন্দ্র করবেন বলছেন, তখন ব্রহ্মদেব তো মহা ফাঁপড়ে পড়েছিলেন, কী করে অকাল বোধন হবে, কারণ তখন তো দেবদেবীর নিদ্রার টাইম, দক্ষিণায়ন চলছে, দক্ষিণায়নে দেবদেব দেবীকে আবার তুলে কী করে তার পুজো হবে। তখন মা নিজেই বালিকা বেশে এসে ব্রহ্মাকে নির্দেশ দিয়েছিলেন যে বিল্লমূলের তলায় তার বোধন শুরু করতে। পিতামহ ব্রহ্মা সেইভাবেই তার কাজ করেছিলেন এবং অকাল বোধন আজকে সারা বিশ্ব জুড়ে খ্যাতি লাভ করেছে। এই নবরাত্রিতে দুর্গার নটি বিশেষ রূপের নামকরণ পিতামহ ব্রহ্মা স্বয়ং করেছেন। এই নবরাত্রির সাধনা আপনারা খুব মন দিয়ে করুন, খুব প্রাণ দিয়ে করুন। সারা বছরের প্রত্যেক অমাবস্যার পর থেকে শুক্লপক্ষের নদিন আপনারা নবরাত্রি সাধনাতে ব্যস্ত থাকুন, তাতে জীবনে অনেক 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 সমস্যাকে অনেক কিছু দিয়ে আপনি পার হয়ে যাবেন। একই সঙ্গে নবরাত্রি সাধনা যখন আপনি করবেন তখন যে আমরা জ্যোতিষমতে যে নটি গ্রহের আদান প্রদান এদিক ওদিক নিয়ে আমরা খালি লড়াই করি, তার থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। আপনি অনেক কিছু থেকে নিজেকে সামলে ফেলতে পারবেন,
সমস্যা আপনার ধার অবধি আসবে না। সাধনাকে আপনাকে অতটাই ইন্টেন্সড অবস্থায় করতে হবে, ভালো করে শিখতে হবে এই সাধনাটাকে। নবরাত্রি সাধনা তুমি বললে, এবং নবরাত্রি সাধনাতে কিছু বিশেষ শিষ্য বিধি রয়েছে, সেই বিধিগুলো তুমি কি কোনো মানুষকে শেখাবে কেউ যদি তোমার সঙ্গে যোগাযোগ করে? হ্যাঁ, নবরাত্রি সাধনা আমি শেখাই। নবরাত্রি সাধনা শেখানোর নিঃসন্দেহে কিছু বিধি আছে, আর এবং নবরাত্রি সাধনাও কিন্তু একই ধরনের গুপ্ত সাধনার মধ্যে পড়ে। আমি এই মিডিয়াতে যতখানি বসে বলা যেতে পারে ততখানি বললাম, কিন্তু এই সাধনার আরও অনেক ইন্টেন্স ফর্ম আছে, আরও অনেক কিছু প্রয়োগ আছে নবরাত্রি সাধনার। তো নবরাত্রি সাধনা যারা শিখতে চান তারা হোয়াটসঅ্যাপে লিখবেন, খুব দ্রুত, টাইম খুব কম, সময় খুব কম, হোয়াটসঅ্যাপে লিখবেন, একদম স্পেসিফিক্যালি তারা লিখবেন তারা নবরাত্রি সাধনা করতে চান। এটা বলার পর তাদের কাছে রেজিস্ট্রেশন কী কী ফর্মালিটিস আছে সেগুলো পৌঁছে যাবে, তারা সেগুলো ফিল আপ করে ফেললে পরই তারা নবরাত্রি সাধনা শিখতে পারবেন। এই সাধনাটার জন্য দুদিন তার অতিবাহিত হবে, অ্যাকচুয়ালি দেড় দিন, একটা দিন লাগবে আর একটা দিনের হাফ ডে লাগবে। এই দুটো দিন তাকে ধরে রাখতে হবে নবরাত্রি সাধনাটা শেখবার জন্য। তো হিরণ্যগর্ভ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আগামী সময় যারা চর্চা করবেন এই বিষয়ে, আলোচনা করবেন, গবেষণা করবেন, তাদের কাজে লাগবে। শুধুমাত্র একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তির বকবকানি নয়, হিরণ্যগর্ভ অফিসিয়াল সবসময় মনে করে যে সাধারণ মানুষের চর্চার বিষয়ে যেসব বিষয় উঠে আসে তার একটা ডিজিটাল ইনফরমেশান যোগানোর চেষ্টা করবে হিরণ্যগর্ভ অফিসিয়াল। আগামী সময় যখন হয়তো আমি থাকবো না, কিন্তু এই কন্টেন্ট থাকবে তাদের জন্য যারা এ বিষয়ে চর্চা করবেন, গবেষণা করবেন, আলোচনা করবেন। ফলে এমন তথ্য, এমন ডিজিটাল ইনফরমেশন আমি বারবার তুলে ধরার চেষ্টা করব। সঙ্গ চাই আপনাদের, সহযোগিতা চাই আপনাদের, অবশ্যই আশীর্বাদ চাই আপনাদের। কারণ আমি বারবার বলি যে আসল ভগবান আপনারা। আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না দেখতেন তাহলে আমার উৎসাহ হারিয়ে যেত। ফলে বিভিন্ন বিষয় সম্পর্কে যখন আমি কন্টেন্ট উপস্থাপনা করি সেখানে মনে রাখতে হবে সবসময়, বা আমি মনে রাখি যে আগামী সময় এটা চর্চার বিষয় হোক। ভালো থাকবেন সবাই, আর আমার এই কন্টেন্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার।